আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে কমলার গাছ কেটে ফেলা হচ্ছে, এই ধরনের ভিডিও দেখে যারা হতাশ বা যারা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কমলার চাষ করেছেন, কমলার গাছ লাগিয়েছেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিও। আমরা এর আগে দেখেছি যে আমাদের সমতলে বিভিন্ন জায়গাতে হচ্ছে কমলার চাষ হচ্ছে এবং বাণিজ্যিকভাবেই হচ্ছে। এর মধ্যে আছে চাইনিজ কমলা, যেটাকে বলা হয় বাড়ি কমলা দুই, আছে দার্জিলিং কমলা, আছে সাতকি কমলা। তো এই কমলাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আমাদের কৃষকরা হচ্ছে চাষ করছেন। তো আমরা লক্ষ্য করলাম যে কেউ কেউ আছেন যারা হচ্ছে এই দেড় বছর দুই বছর পরেই হতাশ হয়ে যাচ্ছেন যে না, এটা আসলে চাষ করে তারা ভুল করেছেন, এ ধরনের কিছু আমরা লক্ষ্য করেছি। তো যারা কমলার গাছ লাগিয়েছেন তাদের হতাশ না হয়ে, আমাদের পরামর্শ হচ্ছে হতাশ না হয়ে সঠিক কারণটা জানতে হবে যে কেন কমলার রস শুকিয়ে যায়, কেন কমলার বিয়ারিং কম হচ্ছে, কেন কমলার গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। তো আমরা 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 দেখলাম যে হচ্ছে একজন দুজন কৃষক যারা হচ্ছে গাছ কেটে দিচ্ছে, এবং কিছু কিছু ইউটিউবার সেটাকে এমনভাবে প্রচার করছে যে হচ্ছে খুব আবেগ দিয়ে প্রচার করছে যে হচ্ছে সে দুই বছর লিজ নিয়ে হচ্ছে জমি চাষ করছে, সে গাছগুলো হচ্ছে কমলার গাছ কেটে ফেলছে যে সে কমলা বাজারে বিক্রি করতে পারছে না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে শুনেছি, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে খবর আসছে, যারা এই কমলার চাষ করে ইতোমধ্যে বিক্রি করেছেন এবং এক দুই কেজি না মন মন কমলা হচ্ছে তারা হচ্ছে বাজারে বিক্রি করেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটাও তারা হচ্ছে পাচ্ছেন। শুধু কৃষি বায়োস্কোপ না, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু কমলা চাষের সম্ভাবনা, সুন্দর কমলা ধরছে এই সংক্রান্ত কিন্তু হচ্ছে বিভিন্ন রিপোর্ট প্রচার হয়েছে, প্রকাশিত হয়েছে। তো আমরা যে ভিডিও দেখেছি সেগুলো কি ভুল ছিল? সেটা তো কোনো না কোনো কৃষক তার বাগানে সেভাবে সে তৈরি করতে পেরেছে। আমরা কমলা ভেঙে দেখিয়েছি যে কমলাটা কেমন, আমরা রিফ্র্যাক্টোমিটারে হচ্ছে দেখেছি কমলার মিষ্টতা কেমন। এরপরেও যখন আমাদের কোনো কৃষক ভাই বা হচ্ছে কোনো কৃষি উদ্যোক্তা কমলা চাষ করতে যেয়ে সে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তিনি গাছ কেটে ফেলছেন, তো আমরা গাছ কাটার পক্ষে নই। কৃষি কিন্তু আবেগ দিয়ে হবে না, আমি চাই আমার খুব ভালো ফলন হোক, বেশি দামে বিক্রি করব, এই আবেগ থাকাটা হচ্ছে যথেষ্ট নয়। আপনাকে তো জানতে হবে প্রত্যেকটা ফসলের কিন্তু কিছু পরিচর্যার হচ্ছে বিষয় আছে। মানে আপনি ধানের মতো করে হচ্ছে ফলের চাষ করবেন সেটা তো আসলে হবে না, ঠিক আছে? তো আপনাকে যে বিশেষজ্ঞ হতে হবে, খুব এক্সপার্ট হতে হবে সেটা না, কিন্তু যত্ন সম্পর্কে, স্পেসিফিক ফল গাছ সম্পর্কে আপনাকে সঠিক পরিচর্যার বিষয়টা জানতে হবে। কখন সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, কী সার দিতে হবে, কোনটা স্প্রে করতে হবে, এই বিষয়গুলো না জেনে যদি আপনি বড় আকারে করেন সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে লস করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের কয়েকজন তাদের হচ্ছে গাছটা কেটে ফেলছে এবং এই গাছ কাটার কিছু ট্রেন্ড শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি হচ্ছে নারকেল গাছ, ভিয়েতনামে নারকেল গাছ হচ্ছে কেটে ফেলছে মিডিয়া দিয়ে, সেটা ব্যাপক প্রচার করা হলো এবং উদ্বুদ্ধ করা হলো, সবাই গাছ কেটে ফেলো। কিন্তু তারপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে খুব সুন্দর সেসব গাছে হচ্ছে কিন্তু আমাদের নারকেলের ফলন আসছে। এই বছর কমলার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে গাছ কেটে ফেলো, এই গাছ কেটে ফেলার প্ররোচনা দেওয়া, গাছ কেটে ফেলায় উদ্ভূত করা, এটা কিন্তু আসলে এটা হচ্ছে ঠিক না। গাছে যদি ফলন, হ্যাঁ ফলন নাও আসতে পারে, কীভাবে ফলন আসে সেই বিষয়টা সামনে আনাটা হচ্ছে জরুরি। এখন যারা গাছ কাটছেন তারা আসলে সেটা লিজের জমি আর লিজ কন্টিনিউ করতে পারছেন না বলে গাছ কেটে ফেলছেন, এটা কি না সেটাও হচ্ছে দেখার বিষয় আছে। যারা গাছ কাটছেন তারা তাদের শরিকের জমি, সেই জমি হচ্ছে বিক্রি করে দেবে, এখন এই গাছ রেখে লাভ নাই, এটাও হচ্ছে দেখার বিষয় আছে। আসলে যে কমলার ভ্যারাইটির কথা বলা হচ্ছে সঠিক জাত কি না সেটার হচ্ছে বিষয় আছে। আমরা চাইনিজ কমলার ক্ষেত্রে শুনলাম যে, প্রথমে শুনলাম যে ম্যান্ডারিন কমলা, হ্যাঁ ম্যান্ডারিন তো টক কমলা, ম্যান্ডারিন কট লেবু এগুলো হচ্ছে টক, এগুলো হচ্ছে খাওয়ার উপযোগী না, বাণিজ্যিক নয়। তো সেটাকে আপনি ছোট লেবু বলে আপনি চাইনিজ কমলা বলে চালিয়ে দিলেন, চাইনিজ কমলা তো মিষ্টি, এটা বাড়ি কমলা দুই, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হচ্ছে কমলা। তো এটাকে খারাপ বলার সুযোগ নেই, জাতকে খারাপ বলার কোনো সুযোগ নেই, আপনার পরিচর্যাটাই সমস্যার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলনটা হচ্ছে পাননি। তো আমরা দোষারোপের দিকে যাব না, যে কারণেই হোক আমাদেরকে কারণ অনুসন্ধান করতে হবে। তো আমরা যেটা করেছি, আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের কৃষি বায়োস্কোপের পক্ষ থেকে, এই যে আমাদের একটা কমলার বাগান, এখানে দার্জিলিং কমলা, চাইনিজ কমলা, সাতকি কমলা, মালটা,
দুই তিন রকমের মালটা, একটা সাইট্রাসের, এটা একটা অর্চার্ড। এই অর্চার্ডে আমরা হচ্ছে যারা কমলার চাষ করেছেন এবং একটু হতাশ বোধ করছেন যে না আমার আসলে কাঙ্ক্ষিত ফলন পাবো না, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এবং এই প্রশিক্ষণটা হবে আগামী জানুয়ারি মাসের 7 তারিখে। প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি, শুধু আপনাদেরকে কষ্ট করে এখানে আসতে হবে। এই প্রশিক্ষণে যারা থাকবেন তারা হচ্ছে সাইট্রাস হচ্ছে নিয়ে হচ্ছে যারা গবেষণা করেন, সেই আমাদের কৃষি বিজ্ঞানীরা, আমরা তাদেরকে অলরেডি তাদের সাথে কথা বলছি, তারা আসবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসবেন, এবং সফল কমলা চাষি যারা আছেন, যারা এই বছর খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, বাণিজ্যিকভাবে কমলা চাষ করেছেন, তারা হচ্ছে সবাই হচ্ছে এই প্রশিক্ষণে এসে আপনাদেরকে প্রশিক্ষিত করবেন, যেন পরবর্তীতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা না থাকে। আমি আবার বলছি, গাছ কাটা এটা কোনো সমাধান নয়, কারণ আপনি গাছ কেটে ফেলছেন, আপনার দেখা দেখে আরও 10 জন কাটবে, না বুঝে মনে করছে যেটা খারাপ, এই অধিকার আপনার নাই। আপনার জায়গার উপর গাছ আছে, আপনি একটু কাটতেই পারেন, কিন্তু এটাকে এমনভাবে প্রচারের কোনো কারণ নাই যে অন্য সবাই নিরুৎসাহিত হোক কৃষিতে। তো আমরা এই যে এখানে যে মনমিলা গার্ডেন, ঠিক আছে, সোহান শুনছো আসো তো, তো আমরা এই মনমিলা গার্ডেনে, এখানে সাইট্রাসের অনেকগুলো গাছ আছে তাই না, তোমার সব রকমের কমলা আছে? 8 রকম আছে, 8 রকমের কমলা আছে, এবং আমরা তোমার কমলা আমরা একটা ভিডিও করেছিলাম তাই না? জি। মজার ব্যাপার হচ্ছে যখন নারকেলের গাছ কাটা হলো, সেই সময় বাংলাদেশে কোনো গাছে নারকেল থাকে না, তখন ফুল থাকে, ঠিক আছে, সেই সময় নারকেল গাছ কাটা হলো। কমলা তো এখনকার চাইনিজ কমলা সিজন এটা না, আমরা এদিকে দেখাও তো, আসো তো, এই যে আমরা কিন্তু এই গাছগুলোর ভিডিও করেছিলাম, হ্যাঁ তাই না, এখানে এই যে আমরা কিন্তু এই গাছের ভিডিওই হচ্ছে করেছিলাম, যেখানে গাছ ভর্তি হচ্ছে কমলা ছিল, কমলা ছিল এই গাছটা, এই যে এইটা, এটা তো নভেম্বরে শেষ হয়ে গেছে, নভেম্বরের শেষ করে ফেলেছে, নভেম্বর শেষ করে ফেলছো তাই না? তুমি কমলা কত মন বিক্রি করছো? 17 মন বিক্রি করছি, 17 মন কমলা হচ্ছে বিক্রি করছে আমাদের হাফেজ আব্দুল কাদের সোহান, কত করে বিক্রি করছে? 100 টাকা করে কেজি। কোন বাজারে নিয়ে গেছিলা? না, এখানের থেকে সেল হয়ে গেছে, ব্যাপারীরা এসেছিল এবং আমাদের যারা পরিদর্শন করতে আসে তারা। কোনো কমপ্লেন আছে কমলা খেতে ভালো না, রস নেই, ধরনের কোনো কমপ্লেন আছে? না 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 না, এটা ওইভাবে আসেনি, কিন্তু আপনাকে যদি এই ডিসেম্বরে রেখে দেওয়া যায় তাহলে তো আপনার শুকায়ে যাবেই, এবং চাষ পদ্ধতিও আপনার অনেক জানার বিষয় আছে, জানার বিষয় আছে। আমরা আপনার কৃষি গবেষণা সাইট্রাস গবেষণার সাথে যেহেতু আমি নিজেই কাজ করতেছি, এখানে বাড়ি 2 কমলা আছে, বাড়ি 3 কমলা আছে, বাড়ি 2 মালটা আছে, এবং তাদের পরামর্শে আমরা সঠিক সময়ে কি কিভাবে আপনার এটা যত্ন নিতে হবে সেই বিষয়টা আসছে। তো আমরা এই বিষয়গুলোই আমাদের একদম বিজ্ঞানীদের কাছ থেকে, রিসোর্স পার্সন যারা আছে, সফল কমলা চাষি যারা আছে, তাদের কাছ থেকে হচ্ছে আমরা শেখাবো। তো আপনারা যারা এই প্রশিক্ষণে অংশ নিতে চান, তারা আমাদের এই যে নাম্বার যেটা দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম, ঠিকানা, আপনার কতটুকু জায়গাতে হচ্ছে আপনার প্রজেক্ট, একদম বিস্তারিত হচ্ছে লিখে আবেদন করবেন, আপনাকে আমরা ফোনের মাধ্যমে জানিয়ে দেবো। আমরা 7 তারিখে, জি, 7 তারিখ শুক্রবার হচ্ছে আমরা ছুটির দিন, শুক্রবারে আমরা এখানে এই বাগানে আপনাদেরকে এই গাছের পরিচর্যা, প্রুনিং করতে হয় কিনা, কতটুকু মানে চারপাশে হচ্ছে মাটি লুজ করতে হয়, কী কী সার দিতে হয়, সব বিষয়গুলো আমরা হচ্ছে জানাব। তো আমরা হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, যেহেতু একবারে অনেকজনকে শেখানো যাবে না, যত দ্রুত সম্ভব আপনারা হচ্ছে করবেন, তত দ্রুত হচ্ছে আমরা ফুল আসার সিজন হয়ে গিয়েছে, এই যে মালটাতে কিন্তু মালটাতে ফুল আসছে, এখনকার যে পরিচর্যা এটা তো জানা দরকার। জি জি, তাই না, অবশ্যই। এখন যদি আপনি অতিরিক্ত গাছে খাদ্য দেন তাহলে ফুল ঝরেও যেতে পারে, অতিরিক্ত গাছে খাদ্য দিলে কিন্তু ফুল ঝরে যাওয়াটা এই আছে, এবং এখন তো নাইট্রোজেন জাতীয় কোনো ফার্টিলাইজার হচ্ছে দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো আমরা একদম বিশেষজ্ঞের কাছ থেকে, আমাদের কৃষি উদ্যোক্তা বা কমলা চাষি যারা আছেন, সাইট্রাসের বাগান যাদের আছেন, তাদেরকে হচ্ছে আমরা শেখাবো। ইনশাআল্লাহ আমাদের আগামী জানুয়ারি মাসের 7 তারিখে দেখা হবে।